গুলশানে খাবারের একটি নতুন জায়গার সন্ধান আজকে দেই। এটি হচ্ছে গুলশানে কি ইউনিমার্টের উপরে শেফ টেবিলস, তাদের যে ফুড কোর্ট শেফ টেবিলস এবং এখানে তাদের যে নিজস্ব বেশ কিছু রেস্টুরেন্ট আছে সেগুলোই আমি দেখতে পাচ্ছি। বসার অনেকগুলো আসন এখানে আছে, একেবারে কমফোর্টেবল একটা প্লেস বলা যায়। গুলশানে থেকে শুটিং ক্লাবের দিকে যাবার পথে লিফটও আছে এখানে, তাদের নতুন যে শেফ টেবিলস একই সেটি। এমনকি এখানে খুবই মজার ফুচকা আপনি অর্ডার করে খেতে পারবেন, 130 টাকার ফুচকা। এবং ঢাকার ফুচকা হচ্ছে সবচেয়ে অস্বাস্থ্যকর একটা খাবার, খুবই ডিলিশিয়াস বাট অস্বাস্থ্যকর যখন আমরা রাস্তার পাশে বা রাস্তার পাশে রিক্সা ভ্যানতে খাই, কিন্তু এখানে 130 টাকায় খুবই ডিলিশিয়াস এবং একই সঙ্গে ভেরি মানে তারা হাইজিন মেনটেন করে খুব ভালোভাবে আমরা যেটা জানি। এবং আপনি যদি পিজা খেতে চান এখানে আসতে পারেন, আপনি যদি বার্গার খেতে চান এখানে আসতে পারেন। বার্গারটা দেখাই, এখানে কী কী বার্গার আছে, আমরা কী কী বার্গার খেতে পারবো। তো বার্গারের মেনুটা আমি দেখাচ্ছি, এছাড়া হট ডগ অনেকগুলো কী কী পাওয়া যায় আপনাদের এখানে? উই হ্যাভ বার্গার, র‍্যাপ, সাব স্যান্ডউইচ, হট ডগ, ট্যাকোস এন্ড বার্গারস। ওকে ওকে, স্পেশাল কোনটা? আমাদের স্পেশাল হচ্ছে বার্গার। কোনটা নিলে খুব ভালো হবে? আপনি কী চাচ্ছিলেন মানে বার্গারের মধ্যে? বাস বার্গারের মধ্যে আমাদের সবগুলোই ভালো, বাট হচ্ছে আপনি বিফ অ্যান্ড চিকেন, বিফের মধ্যে চাইলে আমাদের গোরমেটটা ট্রাই করতে পারেন, ক্লাসিক কেজুন আছে এটা ট্রাই করতে পারেন। আর আপনি যদি সালাদ আইটেম পছন্দ করেন তাহলে এখানে সালাদের যে আইটেমগুলো আছে অনেকগুলো আইটেম আছে। গুলশান দুই এর মতো একেও সালাদের আইটেমগুলো রাখা হয়েছে। গুলশান একে নতুন যে ইউনিমার্ট খুলেছে তার ঠিক ওপরের ফ্লোরে শেফ টেবিলস ফুড কোর্টটা ওপেন করা হয়েছে। এটা যেহেতু নতুন খুলেছে এখনও চকচক করছে এমন অবস্থা, আমরা উপরের দিকে যাই, উপরের ফ্লোরে কী আছে দেখি। বাচ্চাদের খেলার একটা ছোট্ট জায়গা, মানে অনেক বড় একটা স্পেসের তুলনায় এই ছোট্ট জায়গাটা খুবই ছোট মনে হয় আমার কাছে। সো এখানেও বিশাল স্পেস নিয়ে হচ্ছে রেস্টুরেন্টগুলো আছে, উৎসব বাঙালি ফুড যেখানে পাওয়া যাবে মানে বাংলাদেশি খাবার। এই জায়গা থেকে হচ্ছে ফুচকা আপনি নিতে পারবেন, দই ফুচকা বা নর্মাল ফুচকা। এখানে দুইটা ফ্লোর জুড়ে আপনার রেস্টুরেন্ট আছে, ইন্ডাজ হচ্ছে এখান থেকে আপনি যেসব খাবার নিতে পারবেন আমি সেগুলো দেখাই। তো ইন্ডাজের সালাদ বারটা দেখি, এখানে কী কী সালাদ পাওয়া যায় দেখে নিন। কেক, কী কী কেক, অনেকগুলো স্লাইস কেক আছে। সো এর বাইরেও একটা জায়গা আছে যেটা খোলামেলা, একেবারে খোলা আকাশের নিচের যে জায়গা সেটি হচ্ছে এটি, মানে এই জায়গায় স্মোকিং জোন, কেউ স্মোক করতে পারে, কেউ একেবারে খোলা আকাশের নিচে এখানে বসে খেতে পারে। এই জায়গা থেকে আপনি যে ভিউটা দেখতে পাবেন, সো এখান থেকে একটা গুলশানের ভিউ পাওয়া যাবে যেটা হচ্ছে গুলশান এক থেকে শুটিং ক্লাব পর্যন্ত। ওদিকে হচ্ছে হাতির ঝিল এবং শুটিং ক্লাব দেখা যাচ্ছে এবং পুলিশ প্লাজা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে গুলশান এক নাম্বার মোড়, এক নাম্বার মোড় থেকে শুটিং ক্লাবে বা পুলিশ প্লাজায় যাওয়ার ঠিক মাঝামাঝিতে এই ইউনিমার্ট এবং তার উপরে এই শেফ টেবিলস ফুড কোর্ট। সেটার উপরের জায়গাটাও অনেক নাইস, খোলামেলা এবং আজকে ছুটির দিন এ কারণে কিছু মানুষ আসছেন এবং এখনও এটা বেশিরভাগ সময় খালিই থাকে যেমনটা দেখা যায়। এখানে আরও যেসব সুবিধা দেখা যায় সেটা হচ্ছে এটা, এখানে নামাজের জায়গা। এখানে একেবারে টপ ফ্লোরই হচ্ছে ইউনিমার্টের টপ ফ্লোরই হচ্ছে এই ফুড কোর্টটা এবং যেখান থেকে এখন নামছি, এবং নিচের দিকে গেলেও নিচের একটা ফ্লোরও ফুড কোর্ট এবং একেবারে নিচে হচ্ছে ইউনিমার্ট। সো এখানে আরও যেসব রেস্টুরেন্ট আমরা দেখতে পাই, পুরা উপরের দুইটা ফ্লোরই হচ্ছে রেস্টুরেন্ট এবং বসার অনেকগুলো আসন আপনি দেখতে পাবেন এখানে। আর এই মুহূর্তে ইউনিমার্টে একটা ক্যাম্পেইন চলছে যেখানে 2000 টাকার উপরে যদি আপনি শপিং করেন ইউনিমার্টে তাহলে আপনি কুপন পাবেন। সেই কুপনটি 3 মাস পরে লটারির মাধ্যমে যদি আপনি উইন করেন তাহলে এই ধরনের একটা এসইউভি গাড়ি পেয়ে যেতে পারেন। 15 দিন পর পরেও ড্র হয়, সেখানে অন্য পুরস্কারগুলো রয়েছে, তবে এই গাড়িটি 3 মাস পরে যে ড্র হবে সেখানে যারা 2000 টাকার উপরে শপ করবে। তো আমরা নামি নিচের দিকে, একেবারে ইউনিমার্টের যে সুপার শপ আছে সেই সুপার শপের দিকে যাব। ইউনিমার্টের সুপার শপের বিভিন্ন ফ্লোরে যা পাওয়া যায়, আমরা ইউনিমার্টের এই ফ্লোরে যা পাবো সেটা দেখতে পাচ্ছি। আমরা ইউনিমার্টের ভেতরে এখন শেফ টেবিলস থেকে নেমে এখানে যা পাওয়া যাবে
ঢাকায় এখন পর্যন্ত এটাই হচ্ছে সবচেয়ে বড় কোনো সুপার শপ ইউনিমার্টের। এটা গুলশান এক নম্বরে। নিত্য প্রয়োজনীয় বা আপনার প্রয়োজনে লাগে এমন সবগুলো জিনিসের সমাবেশ এখানে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, এখানে প্রত্যেকটা জিনিসের দাম কিছুটা না অনেকটা বেশি। সো এ ধরনের সুপার শপে বা ইউনিমার্টে কেনার ক্ষেত্রে এই ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, কারণ এখানে দাম অনেক বেশি এবং তারা বলে থাকে যেহেতু তারা কোয়ালিটি দিচ্ছে অনেক বড় সব, সে কারণে দাম, এবং এটা কতটা গ্রহণযোগ্য আমি জানি না। এখানে আপনি মাছ মাংস অনেক কিছু কেনাকাটা করতে পারবেন, যেটা একটা কাঁচা বাজারে যে ধরনের পণ্য পাওয়া যায় এখানেও একই পণ্য পাবেন। এখানে এই মুহূর্তে চালের দিয়ে জাম চলছে, মানে বাইরে থেকে কম না বেশি? নিচে যেখানে আপনি সব করেন এরপরে হচ্ছে আপনাকে চলে আসতে হবে এই রথে। সো পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে একটু আরামে যদি বাজার করতে চান এখানে আসতে পারেন। তবে বাইরের দোকানের চেয়ে এখানের দাম একটু বেশি, একটু না অনেকটাই বেশি আমার কাছে মনে হচ্ছে। এবং বিশেষ করে কাঁচা বাজার কখনোই মানে এরকম সুপার শপ থেকে ঢাকায় মানে বাংলাদেশের কোনো সুপার শপ থেকে করা উচিত না, এবং এটা আমার এক্সপিরিয়েন্স। এবং এই ইউনিমার্টেও অনেক জিনিসের দাম বেশি, আপনাদের অভিজ্ঞতা কী সেটা কমেন্টে লিখতে পারেন। ইউনিমার্টের নিচে গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে লন্ড্রি সার্ভিস আছে এখানে, এবং এই যে লিফটের পাশে এবং নিচে পার্কিংয়ের জায়গা আছে, এবং যা যা এখানে আছে 5 এবং 6 হচ্ছে শেফ টেবিলস। গুলশানের ভেতরে এটি তাদের দ্বিতীয় আউটলেট, গুলশান 2 আছে এর আগে দেখেছি এবং গুলশান 1 এখন। ঠিক এই জায়গায় পুরা বিল্ডিং নিয়ে ইউনিমার্ট, ওপরে শেফ টেবিলস।